প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুদারীর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে দু হাজার একুশ সালের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তো আজকের ভিডিওতে আমরা প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নগুলোর ভিডিও আপলোড করা শেষেই আমরা তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেগুলো পাবলিশ করবো তো অলরেডি তুমি দেখে নিয়েছো থামনা এলে যে তুমি কোন ক্লাসের অ্যান্সারগুলো দেখতে যাচ্ছ তো আমরা কম্পিউটার স্ক্রিন গিয়ে দ্বিতীয় সপ্তাহের যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিই তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তালুদের এখানে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে লিখতে হবে কভার পেজে কি কি তথ্য থাকবে সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের তালুদারি প্রযুক্তি চ্যানেল পাবলিশ করা আছে এবং সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয় তোমাদের কষ্ট যাতে লাঘব হয় সেজন্য আমরা একটি অ্যাপস পাবলিশ করেছি করেছিলাম গত বছর স্কুল হেল্পলাইন বিডি তো অ্যাপসটি এখন আপডেট করা হয়নি খুব শীঘ্রই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা অ্যাপসটি আপডেট করে দিব আপডেট হলেই তোমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে যে অ্যাপসটির মাধ্যমে তোমরা খুব সহজে দু হাজার একুশ সালের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এবং প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো এবং এডুকেশন বোর্ডের যত নিউজ আছে সেগুলো এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবার তো চলো কথা না বাড়ি আমরা প্রশ্নগুলো দেখে নেই কম্পিউটার স্ক্রিনে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে দ্বিতীয় সপ্তাহের ইংলিশ মানে দ্বিতীয় সপ্তাহে যে তিনটি অ্যাসাইনমেন্ট সরি দুইটি অ্যাসাইনমেন্ট হবে যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের ইংলিশ এবং জীববিজ্ঞান বিষয়টি অ্যাসাইনমেন্ট ঠিক হবে এবং যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছো তাদের ইংলিশ এবং পাশাপাশি তোমাদের আরেকটা অ্যাসমেন্ট হবে সেটা হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছো আর যারা মানবিক বিভাগে আছো মানে যারা আর্টসে আছো তাদের ইংলিশ এবং পরিণতি ও নাগরিকতা এই দুইটি বিষয়ের অ্যাসাইনমেন্ট হবে তো সবারই দুটি করে অ্যাসাইনমেন্ট তো প্রথমে আমরা ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই অ্যাসাইনমেন্ট ওয়ান ইউনিট ওয়ান ফাদার অফ দ্য নেশন নেশ ফাদার অফ দ্য নেশন এই চ্যাপ্টার থেকে প্রশ্নটি করা হয়েছে তো এই চ্যাপ্টারে লেসেন ওয়ান থেকে লেসন ফোর এই চারটি লেসন থেকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে প্রিপেয়ার ফ্যাক্ট ফাইল একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে ফ্যাক্ট ফাইলটি কি এখানে বলা আছে যে এই শর্ট রিপোর্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অন আ পারসন অর সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো পার্সন সম্পর্কিত একটি শর্ট স্টোরি তৈরি করা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর আলোকে যেই রিপোর্ট তৈরি করা সেটাকে ফ্যাক্ট ফাইল বলা হয় তো এবার আমরা আসি যে প্রিপেয়ার প্রিপেয়ার ফ্যাক্ট ফাইল অন দ্য ফাদার অফ দ্য নে সেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলেছে এই প্রশ্নটিতে এবং এখানে নিচে বলা হচ্ছে ইউ ক্যান ইউজ ন্যারেটিভস তুমি এখানে ন্যারেটিভস ইউজ করতে পারো পিকচার্স ইউজ করতে পারো ইমেজেস ইনফরমেশন যে কোনো ইনফরমেশন ইউজ করতে পারো যে কোনো জায়গা থেকে নিউজ পেপার ক্লিপস নিউজ পেপারের যে কোনো তথ্য হলো যে কোনো খবর এখানে তোমরা সিলেক্ট করতে পারো ইউজ করতে পারো টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট তোমার অ্যাসাইনমেন্টটাকে আরও শক্তিশালী করার জন্য রাইট ওয়ান হান্ড্রেড এইটি অর থেকে ওয়ান হান্ড্রেড এইটি টু টু হান্ড্রেড ওয়ার্ডস একশো আশি থেকে একশো দুশো শব্দের মধ্যে অ্যাসাইনমেন্টটি করতে হবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন বলা আছে চারটি পার্টে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে ফার্স্ট যেই পার্ট সেখানে বলা আছে টপিক বা টাইটেল তোমার যে অ্যাসাইনমেন্ট এখানে টাইটেলটা তুমি কি দিতে চাচ্ছ এই ফ্যাক্ট ফাইলের সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন তোমার এখানে ইন্ট্রোডাকশন থাকতে হবে এই ফ্যাক্ট ফাইলের যে তুমি এখানে কী লিখতে যাচ্ছো সে সম্পর্কিত একেবারে শুরুতেই এই ফ্যাক্ট ফাইলের পরিচিতি ফ্যাক্ট ফাইল বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত পরিচিতি তিন নম্বর যে পয়েন্ট সেখানে বলেছে বডি অর ডেসক্রিপশন পুরো ডেসক্রিপশনটা এখানে থাকবে নাম্বার অর টাইটেল অফ প্যারাগ্রাফস মে ভ্যারি ইন রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট এটা বলা হয়েছে যে টপিক বা টাইটেল যেটা আছে সেটার আলোকে তোমার ডেসক্রিপশান লিখতে হবে তবে অনেকের ক্ষেত্রে টাইটেলটা চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে সেটার কোনো সমস্যা হবে না কনক্লুশন ফোর্থ পার্টে বলা যে তোমরা শেষে তোমরা উপসংহার টানবে যে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফাদার অফ নেশন বলা হয় সে সম্পর্কিত কনক্লুশন টানতে হবে এক্সিলেন্ট ক্যাটাগরি নাম্বার পাওয়ার জন্য যা যা বলা আছে সেই ইনফরমেশনগুলো থাকতে হবে যে কোয়েশন অ্যান্ড কোয়া কোয়ারেন্স আর প্রপারলি মেনটেইন করতে হবে দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ অ্যাটলিস্ট টেন কাইন্ডস অফ ইনফরমেশন অন্তত পক্ষে দশটি ইনফরমেশন থাকতে হবে অ্যাসাইনমেন্টের মধ্যে তিন নম্বর যে পয়েন্ট বলা আছে যে বোকাবলের ইজ ভ্যারিড বোকাবলের চেঞ্জ হতে পারে ম্যান টু ম্যান ভ্যারি হতে পারে অ্যাপ্রোপিয়েট হতে হবে ইনসাফিসিয়েন্ট হতে হবে যত যথার্থ অনেকগুলো সাপিসিয়েন্ট বলতে যতগুলো প্রয়োজন বোকাবলিটি ততগুলো থাকতে হবে সহজ ওয়ার্ড দিয়ে লিখলে যে হবে সেটা না তারপরের বিষয়টি হচ্ছে জীববিজ্ঞান যেটি বিজ্ঞান বিভাগে যারা পড়ো মানে যারা সায়েন্সে নিয়ে পড়ো তাদের জন্য এই বিষয়টির অ্যাসাইনমেন্ট তো নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়টি এক নং অ্যাসাইনমেন্ট যে দ্বিতীয় সপ্তাহের এক নং অ্যাসাইনমেন্ট এটি জীববিজ্ঞান বিষয়ের তো এটি প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে প্রশ্নটি করা আছে প্রশ্নটি জীব বিজ্ঞানের ধারণা থেকে নামকরণ পদ্ধতি এই পাঠগুলো থেকে প্রশ্নটি হয়েছে প্রশ্নে বলা আছে নিজের সংকেতগুলো অনুসরণ করে মার্গুলিস এর শ্রেণীবিন্যাস অনুযায়ী মার্গুলিশের যে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন করো তুলনামূলক ছকে উপস্থাপন করতে বলেছে এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিতে দেখাও সংকেত হিসেবে বলা আছে যে নিচের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের আলোকে রাজ্য নির্বাচন করো কোষের প্রকৃতির সংখ্যা নিউক্লিয়াসের গঠন থাকতে হবে সাইটোপ্লাজিমি অঙ্গাণুসমূহ কোষ বিভাজন খাদ্যাভ্যাস পদ্ধতি ভ্রূণ গঠন এবং ক্ষতে বলা আছে কোন কোন রাজ্যে অন্তর্ভুক্ত তা দেখাও আম গাছ কোন রাজ্যে অন্তর্ভুক্ত আম গাছ আমাশার জীবাণু দোয়েল রাইবোজম মিউকর সাইকাস শামুক অ্যাগারিকাস নিমককাস এবং স্পাইরোগাইরা নিমোকাস এবং স্পাইরোগাইরা এই দশটি যেই প্রাণীর নাম প্রাণী বল বা উদ্ভিদের নাম বলা আছে এই দশটি প্রাণী বা উদ্ভিদ কোন রাজ্যে অন্তর্ভুক্ত সেটি উল্লেখ করতে হবে এই ছিল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং নির্দেশনায় বলা আছে এটি পোস্টার প্যাপার অথবা ক্যালেন্ডার উল্টার পৃষ্ঠে করতে হবে অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে হ্যাঁ করা যেতে পারে নিজ পাঠ্যপুস্তককে সহ প্রয়োজন উপরের বা নিচের শ্রেণীর পাঠ্যপুস্তক সাহায্য নেওয়া যেতে পারে ইন্টারনেট পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন তথ্য নেওয়া যেতে পারে এই হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট তারপরে আমরা চলে আসি পরিণতি সরি ফিন্যান্স ও ব্যাঙ্কিং ফিন্যান্স আর ব্যাঙ্কিং এই বিষয়টি হচ্ছে যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ে তাদের জন্য তোমাদের দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টটি একটু অ্যাসাইনমেন্ট ফিনান্স ও ব্যাঙ্কিং এখানে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এই অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে এবং এখানে নিবন্ধ রচনা নিবন্ধ রচনা করতে হবে যে অর্থায়নের ক্রমবিকাশ অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কিত একটি নিবন্ধ থাকতে হবে এখানে বলেছে নিবন্ধ রচনার ক্ষেত্রে ফার্স্টে যেটা থাকতে ভূমিকা থাকতে হবে অর্থায়নের ধারণা থাকতে হবে ক্রমবিকাশ এবং উপসংহার লিখতে হবে তাহলে এই পয়েন্টগুলো যদি থাকে যে ভূমিকা তারপর অর্থায়নের ধারণা অর্থায়নের ধারণা সম্পর্কিত অর্থায়নের ক্রমবিকাশ এবং উপসংহার এই বিষয়গুলো থাকলেই তোমরা পূর্ণ মার্কস পাবে নির্দেশনায় বলা আছে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পাঠ্যভির প্রদত্ত অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন অধ্যায়ের বিষয়বস্তু থেকে ধারণা নিতে পারবে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ পর্যন্ত উল্লেখযোগ্য পাঁচটি ধাপ শব্দের মধ্যে বর্ণনা করতে হবে তার মানে অর্থায়নের নিবন্ধটি তিন শব্দের মধ্যে হতে হবে দশক উল্লেখ করতে হবে কোন দশকে কোনটা হয়েছে এবং আর্থিক কার্যাবলী পরিবর্তনের বিবরণ থাকতে হবে যদি এই বিষয়গুলো থাকে তাহলে তুমি ফিনান্স ব্যাংকিং বিষয়টির অধিকতম ক্যাটাগরি নাম্বারটি পাবে নির্দেশনা তাহলে তোমাদের যারা শিক্ষা বিভাগে পড়ো তোমাদের দুইটি অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের একটা হচ্ছে ইংরেজি আর একটি হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এবার চলে এসি মানবিক বিভাগের যেসব শিক্ষার্থীরা আছে তোমাদের দ্বিতীয় সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট একটি হচ্ছে ইংরেজি আর একটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা তো দ্বিতীয় পরিণতি নাগরিকতা যে বিষয়টি সেটি এক নং অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের তো এটি প্রথম অধ্যায় পৌরীত নাগরিকতা থেকে প্রশ্নটি করা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটি দেওয়া হয়েছে যে পরিন্ত নাগরিকতা বিষয়টি পাঠ শেষে হুম এটি তুমি পড়বে পড়ার পরে তোমার অর্জন সমূহের তালিকা সম সমন্বিত একটি পোস্টার তৈরি করা তোমার কী কী অর্জন হয়েছে তুমি কী কী শিখতে পেরেছো সে সম্পর্কিত তথ্যগুলো সাজিয়ে তুমি একটি পোস্টার তৈরি করতে পোস্টার বলতে বোঝানো হয়েছে যে এখানে বড় কোনো কাগজ বলতে পোস্টার পেপার হতে পারে আর্ট পেপার যেটাকে বলে তারপর ক্যালেন্ডার উল্টা পেস্ট হতে পারে যেটা সাদা থাকে থাকার উল্টা পিস অথবা খাতার দুই পিসটা জোড়া লাগিয়ে সেও প্রসার তৈরি করতে পারো এবং কথা হচ্ছে তুমি তোমার যে প্রসার করবে এখানে তোমার কি কি জিনিস থাকতে হবে সংকেত দেওয়া আছে যে নিচের বিষয়বস্তু সম্পর্কে তুমি যা জেনেছ এক নম্বর হচ্ছে নাগরিকতা তুমি নাগরিকতা এই চাপ্টারটা পড়ে এই পড়ে তুমি নাগরিকতা সম্পর্কে কী জেনেছ সেটি থাকতে হবে দুই নম্বর পয়েন্টটি হচ্ছে পরিবার তোমার পরিবার সম্পর্কে সম্পর্কিত কি ধারণা হয়েছে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে সমাজ তুমি সমাজ সম্পর্কে কতটুকু জেনেছ চার নম্বর পয়েন্টটি হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কে কি জানো পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে তুমি কি জানো এখানে নির্দেশনা দেওয়া আছে যে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে পত্রপত্রিকা বা যে কোনো তথ্য থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে এই হচ্ছে অ্যাসাইনমেন্টের নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া নোটিফিকেশন আইকনটি অন করে দাও আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে তো খুব শীঘ্রই নবম শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী সবগুলো শ্রেণীতেই এসএমের উত্তরগুলো আমার চ্যানেল পাবলিশ হতে থাকবে তো আশা করছি সবাই আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে